তোমাদের উদ্দেশ্য করে আজকে এই যে অফিয়ার এদের কষ্ট বেনিফিট অ্যানালাইসিস এই জিনিসটি তো আমরা করি না সহজে চলে যায়। সুতরাং আমি নির্দায়িত করবো একটা জিনিস বলবো, একটা হচ্ছে বি এ এমপ্লয়ি অ্যান্ড বি এ এমপ্লয়ার। এখন দুইটা অপশন, আপনি কিন্তু টেকনোলজি আপনার যে স্কিল, আমি সবচেয়ে প্রেফার করি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট রাদার দ্যান এমপ্লয়ি। সুতরাং আপনারা কিন্তু এইসব সেক্টরে যে অভিজ্ঞতা লাভ করেন, আমি চাই আপনারা বর্তমান সরকার একটা পর্যটন নীতিমালা দিয়েছে 2010, এটা হচ্ছে এখানে যে মাল্টি ডাইমেনশনাল ট্যুরিজমের এখন সারা বিশ্বব্যাপী এবং ফাইভ স্টার হোটেলে থাকা চাইতে মানুষ কিন্তু চায় যে ওখানকার কালচারাল হেরিটেজ ওটার সাথে সম্পৃক্ত হয়ে থাকার জন্য, এবং আমার দেশের কুজিন গুলো কি ওটা আমার অথেন্টিক ফুডটা কি। সুতরাং আমি অনুরোধ করবো আজকের স্টুডেন্ট, যদি আমি খুব লজ্জা পেতাম, খুবই লজ্জা পেতাম, কারণ বাংলাদেশ, কারণ দেন আমি বলতাম কক্সবাজার যে লার্জেস্ট বিচ ইস 120 কিলোমিটার। আবার যারা কক্সবাজার সম্বন্ধে জানে বিশ্বের সবাই সব কিছু জানতেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আগের কথা বলতেছি, আমি কিন্তু এই টুরিজম হসপিটালের উপরে একটা ইনস্টিটিউট কলকাতায় করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং অস্ট্রেলিয়ার একটা ইনস্টিটিউটের সাথে সবাই যেটা মনে করে সেটা হচ্ছে যে সভাপতির কাজ হলো আঞ্জুমানে মফিদুল ইসলামের মতো, কি হলো উপরওয়ালা না করুক দিয়ে দেয় আর কি। তো অনেক রতি মহারতি যারা এই তুরিজমে এই অনুষ্ঠানের সমাপ্তি তারা ওই যে আঞ্জুমানে মফিদুল ইসলাম জনেরা আবার বলেন যে না সভাপতির কিন্তু অনেক দায়িত্ব, এটা জ্ঞানী পণ্ডিতরা বলেন আর কি। পণ্ডিতরা বলেন যে সভাপতির নাকি দন্ত স দিয়ে যারা অতিথি সম্মানিত অতিথি চেষ্টা করেছে সম্মানিত অতিথিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য, তাদের বক্তব্যের মধ্যে যে বিভিন্ন উপদেশ পরামর্শ বিভিন্ন কিছু আসছে ব দিয়ে বলা হচ্ছে, ওকে স্মরণ করার চেষ্টা করতে হবে, ওগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, নোট করতে হবে। আমি আপনাদের বক্তব্যগুলো নোট করছেন, দেওয়ার সাহেবের নেতৃত্বে রেপার্টররা আপনাদের বক্তব্য নোট করছে, যাতে আগামীতে আমরা কর্মপন্থা নির্ধারণ করতে পারি আপনাদের পরামর্শ অনুসারে, আমাদের আমাদের কোর্স কারিকুলাম আমাদের অগ্রজলন শেষ তো আমরা অব্যাহত রাখবো। তো এখন শেষ বেলাতে কোনো কিছু ভালো লাগে না, সবাই ক্ষুধার্ত। ওখানে একটা হরিণ দেখা যাচ্ছে, এই তুমি একটু সরব, ওখানে হাতের মোয়া নাকি খুব কঠিন, এই যে সোনার হরিণ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোরা যে যা হরিস ভাই আমার সোনার হরিণ চাই। তো সবার কিন্তু সোনার হরিণ চাই, তোমরা চাকরি চাও, গাড়ি হবে, বাড়ি হবে, সংসার হবে।
ধন্যবাদ শুভেচ্ছার মাধ্যমে আজকের এখানে শেষ করছি আল্লাহ।